আমাদের শরীরে কোথায় তিল থাকলে কি কি ফল লাভ হয়, আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনি পুরোটা জানতে পারবেন। আমাদের অনেকের শরীরে কিন্তু বিভিন্ন জায়গায় তিল থাকে, অনেকের মুখে, অনেকের পিঠে, অনেকের বুকে, অনেকের হাতে, অনেকের পায়ে, অনেকের কপালেও তিল থাকে। তো দেখুন, আমরা বুঝতে পারি না যে এই তিলটা আমাদের জন্য সৌভাগ্যকারক না খারাপ কোনো কিছু। অনেক সময় আমরা টেনশনে পড়ে যাই, বা আপনি আপনার কোনো কাছের মানুষের হয়তো এমন এমন জায়গায় তিল দেখলেন, আপনিও বুঝতে পারছেন না যে সেই মানুষটা কেমন হবে, বা তার চরিত্র কেমন হবে, বা তার সাথে হয়তো আপনার কোনো প্রেম যে সম্পর্ক বা ভালোবাসার সম্পর্ক রয়েছে, আপনি সেই মানুষটাকে চিনতে চাইছেন, সেই মানুষটা কেমন হবে, আজকে শরীরের কোথায় কোথায় তিল থাকলে কী কী হয়, এই ভিডিওটার মাধ্যমে আপনারা পুরোটাই জানতে পারবেন। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন। কারণ জানবেন, তিল এমন একটা নিশান যে মানুষের কিন্তু যে দেখলে আপনি বুঝতে পারবেন কার কোন দিকে তিল থাকলে তারা কেমন স্বভাবের হয়, কেমন প্রকৃতির হয়, এটা কিন্তু ভীষণভাবে বোঝা দরকার। তাই অবশ্যই খেয়াল রাখুন। প্রথমে যেটা আমি বলবো যে যাদের কনুইর নিচে তিল থাকে, কনুইর নিচে অর্থাৎ আমাদের হাতের যে কনুই থাকে সেই কনুইর নিচে যাদের তিল থাকে এরকম জায়গাটাই, তারা কিন্তু অভিলাষী হয়, অর্থাৎ তারা কিন্তু অনেক কিছু ভাবে, জীবনে কোনো কিছু করতে চায়, অর্থাৎ তাদের জেদ থাকে যে হ্যাঁ আমাকে এই কাজটা করতে হবে, অর্থাৎ তারা স্বপ্ন পূরণ করতে পারে, তাদের মধ্যে অনেক দূরদর্শিতা থাকে, তারা কিন্তু জীবনে সামনে এগিয়ে যায়। নেক্সট আমি বলবো, কিন্তু জানবেন দক্ষিণ হস্তের কনুই, অর্থাৎ যদি বাম হাতের কনুইর নিচে তিল থাকে তাহলে মনে রাখবেন, যদি আপনার বাম হাতের কনুইর নিচে, এই যে তিলটা আমি বললাম কনুইর নিচে, সেটা যদি ডান হাতের নিচে থাকে, কনুইর নিচে থাকে, তাহলে ঠিক আছে, যেটা আমি বললাম সেটা হবে। কিন্তু বাম হাতের কনুইর নিচে যদি এই তিলটা আবার থাকে তাহলে জানবেন আপনার চরিত্রে কিন্তু বদনাম হবে, অর্থাৎ লোকে আপনাকে খারাপভাবে নেবে, মানুষকে আপনি উপকার করবেন, মানুষকে ভালোবাসবেন, তারপরেও কিন্তু আপনার বদনাম করবে সবাই, আপনার সবাই কিন্তু নিন্দা করবে, অর্থাৎ বদনামের ভাগ্য আপনার তৈরি হবে। নেক্সট আমি বলবো যে যাদের পদতলে তিল থাকে তাহলে জানবেন অনেকের কিন্তু পায়ের তলায় তিল থাকে, পায়ের তলায় যাদের তিল থাকে তারা কিন্তু মানে ইচ্ছা স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করে, তারা একটু জেদি প্রকৃতির হয়। যাদের পায়ের তলায় তিল থাকে তারা নিজের সিদ্ধান্তে অটুট থাকে, অন্য কারোর সিদ্ধান্ত মানতে চায় না, তারা কিন্তু কিছুটা হলেও দাম্ভিক প্রকৃতির হয়, নিজের উপরে বেশি কনফিডেন্স থাকে, অন্য কারোর কথা শুনে তারা চলতে পছন্দ করে না। তাদেরকে যদি বাবা শোনা করে কথা বলা যায় তবেই তাদের কাছে আপনি প্রিয় হতে পারবেন। নেক্সট আমি বলবো, মুখের বাম দিকে যদি কোনো তিল থাকে, জানবেন মুখের বাম দিকে যদি কারোর তিল থাকে তাহলে সুখী হবে তারা, তারা ভীষণ জীবনে সুখী হবে এবং ধনী হবে, তাদের প্রচুর অর্থ থাকবে, ধন সম্পদ থাকবে, তারা কিন্তু জীবনে প্রচুর অর্থ ইনকাম করবে, অর্থের অভাব কিন্তু তাদের কখনো আসবে না। নেক্সট আর একটা কথা আমি বলবো যে যাদের চোখে কোনো তিল থাকবে, জানবেন চোখের কোনো তিল থাকবে নেত্রে বা চোখের পলকের এখানে বা চোখের উপরে যদি কারো তিল থাকে, জানবেন তারা কিন্তু ভীষণ বুদ্ধিমান হয় এবং তারা ভীষণ দাতা হয়, পরোপকারী হয়, তারা অন্য মানুষকে প্রচুর সাহায্য করে, অন্য মানুষের সুবিধা অসুবিধা তারা কিন্তু সাহায্য করতে এগিয়ে আসে, তারা এমন একটা মানুষ হয় যারা অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে, অর্থাৎ তারা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারে, কোনো সমাজকর্মী হতে পারে, যারা সমাজের জন্যে নিষ্ঠা সহকারে কাজ করেন, অন্যের কথা শুনে যারা কাজ করেন তারা কিন্তু এই ধরনের মানুষ হয়। যাদের কানে তিল থাকে, যাদের কর্ণে বা কানে তিল থাকে, মনে রাখবেন তারা কেমন হয়, তারা কিন্তু মিষ্টি করে সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে, তাদের কথায় জোর থাকে, তাদের কথা অন্য লোক বিশ্বাস করে, ভরসা করে, তাদের কথা অন্য লোককে বশ করতে সাহায্য করে যাদের কানে তিল থাকে, এবং তারা কিন্তু জানবেন অন্য মানুষকে খুব দ্রুত পটাতে পারে যাদের কানে তিল থাকে এরকম কোনো মানুষ। এরপরে বলবো
পৃষ্ঠে অর্থাৎ পিঠে যাদের কোনো তিল থাকে তারা কেমন হয়? যাদের পিঠে কোনো তিল আছে, পিঠে যাদের তিল আছে তারা কিন্তু শান্ত স্বভাবের হয়, তারাও কিন্তু দাতা হয় এবং তারা কিন্তু বিত্তশালী হয়, কিন্তু তাদের বিত্তশালী হয় 35 বছরের পর থেকে। মনে রাখবেন, যাদের পিঠে কোনো তিল থাকে 35 বছর পর থেকে তাদের কাছে হু করে অর্থ আসতে থাকে এবং তারা খুব শান্ত মনের মানুষ হয় এবং নিজের কাজ নিজে করতে পছন্দ করে। অন্যের উপরে তারা ভরসা কম করে, তারা ভীষণ কর্মঠ হয়, অন্য মানুষকে তারা সহজে জয়লাভ করতে পারে। তাদের কাজ থেকে অন্য লোক কিন্তু তাদের উপরে ভীষণ ভরসা করে, যাদের পিঠে কোনো তিল থাকে। নেক্সট আমি বলবো যেটা হচ্ছে, যাদের বাম বক্ষে বা বাম বুকের কোনো তিল আছে, যাদের বুকের বা দিকে কোনো তিল আছে, বাম বুকে কোনো তিল আছে, তারা কিন্তু অন্য মানুষের থেকে প্রচুর ধন সম্পত্তি পাবে, এমনকি অন্য মানুষের ধন সম্পত্তিতে আপনি বড়লোক পর্যন্ত হতে পারেন। তাদের পাওয়ার ভাগ্য ভীষণ ভালো, যাদের বাম বুকে কোনো তিল আছে। এরকম যদি কোনো মানুষ আপনি দেখেন, আপনি নিশ্চিত ধরে থাকুন অন্য মানুষের থেকে আপনি প্রচুর সাহায্য পাবেন বিপদে আপদে, এমনকি আপনি কিন্তু কোনো মানে হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস পর্যন্ত পেতে পারেন, আপনার কাছে কিন্তু অর্থ আসবে প্রচুর, অর্থাৎ সেটা কিন্তু অন্য মানুষের দেওয়া। নেক্সট আর একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলব, সেটা হচ্ছে যে যদি আপনার দক্ষিণ ভাগে কোনো তিল থাকে অর্থাৎ কপাল, এই যে কপাল দেখছেন এই কপালের বাঁ দিকটায় যদি কোনো তিল থাকে, তাহলে জানবেন আপনি রাজ সম্মান পাবেন বা আপনি কোনোভাবে সরকারি চাকরি করতে পারেন, সরকারের দ্বারায় আপনি বড় পুরস্কৃত হতে পারেন। যাদের কপালের দক্ষিণ ভাগে অর্থাৎ বাম ভাগে তিল আছে, তারা কিন্তু অন্য মানুষ বা সরকারি সাহায্য যেমন পাবে, সরকারের থেকে তারা কিন্তু মোটা কোনো সাহায্য পাবে বা তারা বড় কোনো সরকারি চাকরি পর্যন্ত করে, তারা খুব মানে ধৈর্যের সাথে সরকারি চাকরি করতে পারে এবং সরকারি চাকরিতে তারা বিরাট সাকসেস পায়। তাদের দেখবেন বহু করে প্রমোশন হয়, অনেকে দেখবেন দীর্ঘদিন ধরে সরকারি চাকরি করছে বাট প্রমোশন নেই, অনেকে ছোট অবস্থায় সরকারি চাকরি করছে দুমদুম করে তার প্রমোশন বেড়ে সে একটা বিরাট বড় জায়গায় চলে গেছে, এটাও কিন্তু ভাগ্যের দরকার হয়। তো যাদের কপালের বাম দিকে তিল আছে তাদের এই সৌভাগ্যটা আসবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা আমি একটু বলবো, সেটা হচ্ছে যাদের পায়ের মানে বাম পা বাম পায়ের পদতলে যাদের কোনো তিল আছে, তারা কিন্তু খুব ভ্রমণ করতে পারবে, তারা বিভিন্ন দেশে ঘুরতে পারবে, এমনকি নিজের দেশের সব জায়গায়, অর্থাৎ তারা ভীষণ ভ্রমণ পিপাসু হয় এবং তাদের ঘোরার ভাগ্য থাকে প্রচুর, তারা কিন্তু ঘুরতে বেশি পছন্দ করে, এটা মনে রাখবেন ভীষণ ঘুরতে তারা পছন্দ করে, ঘোরার দিকে তারা কিন্তু ভীষণ ডান মানে এগিয়ে যায়। যাদের পেটে কোনো রকমের তিল আছে, পেটের ডান ভাগে, তারা কিন্তু একটু পিটুক স্বভাবের হয়, অর্থাৎ খেতে ভালোবাসে, লোককে খাওয়াতে তারা ভীষণ পছন্দ করে, তাদের কিন্তু খাওয়ার প্রতি একটা বিশেষ টান থাকে বা খেতে তারা বিরাট পছন্দ করে। আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।